বন্ধুরা, টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই পেয়ে গেল ক্রিস গেলের থেকেও ভয়ঙ্কর ওপেনার। আর এই ভয়ঙ্কর প্লেয়ার হলো ক্রিস গেলেরও বাপ, এবং এই প্লেয়ার সে তার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই করে ফেলল দ্রুততম সেঞ্চুরি মাত্র 19 বলেই, এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেলল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া 280 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশকে হারিয়ে। তারপর বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কানপুরের মাঠে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে আগামী 6 অক্টোবর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ। এবং এই টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডের অ্যানাউন্স হয়ে গেছে। আর এই টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের টিমকে ওঠার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল ক্রিস গেলের থেকেও ভয়ঙ্কর ওপেনার। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি অভিষেক শর্মার। অভিষেক শর্মা হচ্ছে টি টোয়েন্টির একটা ভয়ঙ্কর ওপেনার ব্যাটার। তার কারণ হলো, অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিরুদ্ধে সে তার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই করে ফেলেছিল সেঞ্চুরি মাত্র 46 বলেই, এবং খেলে ফেলেছিল 47 বলে 100 রানের বিধ্বংসী ইনিংস, প্রায় 213 স্ট্রাইক রেটে, 7টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর এই বিধ্বংসী ইনিংস খেলেই আলোড়ন সৃষ্টি করেছিল পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেলেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড অভিষেক শর্মা। কিন্তু বন্ধুরা, অভিষেক শর্মা যদি তার ফর্ম কন্টিনিউ রাখতে পারে এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে এটা খুবই চিন্তার বিষয় বাংলাদেশের টিমের জন্য। বন্ধুরা, অভিষেক শর্মা কি পারবে নিজেকে আরও একবার প্রমাণ করতে যে তাকে কেন টি টোয়েন্টির ভয়ঙ্কর একটা ওপেনার ব্যাটার বলা হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।